এ সালা কাপার নামলো না, স্বপ্ন টুট গিয়া ভাই। স্বপ্ন দেখেছিলাম সিরাজকে 6 মেরে রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জেতাচ্ছে। এবার হয়তো সিরাজের জায়গায় আভেজ খান অথবা নটরাজন কেউ একটা হবে। তবে যাই হোক, আরসিবি তারা কিন্তু আইপিএল থেকে ছিটকে গেল। বিরাট কোহলির আবার আইপিএল জেতা হলো না, আরসিবি কিন্তু আরও একটা বছর ট্রফিলেস থাকলো এবং আবারও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ নকআউট ম্যাচে এসে কিন্তু আরসিবি চোখ করে গেল, চোকার স্তগমাটাও ধরে রাখলো। তবে ওভারঅল আরসিবির ফ্যানেরা কিন্তু এই মরশুমটা নিয়ে আনন্দ করতে পারে, যেভাবে আরসিবি কামব্যাক করেছিল। একটা সময় পর্যন্ত আরসিবি একদম টেবিলের লাস্ট বয় ছিল, সেখান থেকে যেভাবে কামব্যাক করেছিল মনে হচ্ছিল আরসিবির কাছে মোমেন্টাম আছে, দারুণ কিছু করতে পারে। এবং আজকের ম্যাচে রাজস্থান রয়্যালস এমন একটা টিম ছিল যাদের কাছে মোমেন্টাম ছিল না। অতবে গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে এই টাইপের জিনিসগুলোই হয়ে থাকে, কোনো টিম কিন্তু প্রেসারে ভেঙে যায়, যেটাকে আমরা বারবার আরসিবিকে হতে দেখেছি। এবং আবারও কিন্তু আরসিবি একটা গুরুত্বপূর্ণ ম্যাচে চোখ করলো, ইভেন রাজস্থানও চোখ করে যাচ্ছিল আরেকটু হলে। মানে যেখানে একটা সময় পর্যন্ত ম্যাচ তোমার কন্ট্রোলে আছে, সেখানে রিয়ান পাড়াকার হেটম্যার যেভাবে আউট হলো, সেখান থেকে কিন্তু চাপে পড়তে পারতো রাজস্থান রয়্যালস। বাট তারপর লক্ষ্মী ভার্গুসন বললো ঠিক আছে কোনো ব্যাপার না, আমি এসে রানটা দিয়ে দিচ্ছি। এক ওভার বাকি থাকতেই রাজস্থান জিতে গেল। এবং অ্যাকচুয়ালি আজকের এই পিচে কালকে যে পিচ ছিল সেই টাইপেরই পিচ ছিল, এবং সেখানে প্রায় 200 রানের পিচ, সেখানে আরসিবির ব্যাটিং চলেনি, মাত্র 172 রানই আরসিবি করতে পেরেছিল। এবং সেটাই অ্যাকচুয়ালি আরসিবির হারের কারণ, আরসিবির ব্যাটিং চলেনি। বা বলতে পারো রাজস্থান বোলিংও ভালো করেছে, যেভাবে তোমার ট্রেন্ট বোল্ট নতুন বলে শুরু করে একদম পাওয়ার পেতে আটকে রেখেছিল, দেন পরবর্তীকালে এসে তোমার রবিচন্দ্রন অশ্বিনের ব্রিলিয়ান্ট স্পেল, 4 ওভার বল করে মাত্র 19 রান দিয়ে 2 উইকেট, আবেশ খান ভালো বল করেছে 3 উইকেট নিয়েছে, তো সেখানে কিন্তু একটা এমন স্কোরে আটকে দিয়েছিল আরসিবিকে রাজস্থান রয়্যালস 172 রানে, যেটা কিন্তু চেজেবল হতে পারতো কারণ সেকেন্ড ইনিংসের ডিও এসেছিল, ফলে পিচ আরও বেটার খেলতো, খেলেওছে। এবং সেই জায়গাতে রাজস্থানের ব্যাটসম্যানরা যদিও সেই টাইপের ছন্দে নেই, জয়সওয়ালের মতো প্লেয়ারকে কিন্তু রীতিমতো স্ট্রাগল করতে দেখেছি আমরা। যদিও জয়সওয়াল হয়তো রান করে দিয়েছে, কত রান করেছে, 45 করেছে, বাট সেই রানটা স্ট্রাগল করে করে করেছে। টম কুলের ক্যাডমোটকেও স্ট্রাগল করতে দেখেছি, সঞ্জু আউট হয়ে যায়। তবে রিয়ান পারাগ, নিজেকে আরসিবি ফ্যান বলে থাকে রিয়ান পারাগ, বাট আরসিবি ফ্যানই আরসিবির আর কি আশা খতম করে দিল, আরসিবির ফ্যানই আরসিবিকে বাদ দিয়ে দিল। রিয়ান পারাগের একটা ভালো ইনিংস আমরা দেখেছি, 26 বলে 36 করে দিয়েছে, তার সঙ্গে কিন্তু হেটমারে 14 বলে 26, বা লাস্টে রবমান পয়েলের 8 বলে 16, সেটা কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আইপিএল থেকে আরও একবারের জন্য ছিটকে দিয়েছে। কারা আবার এটা বলছে যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তো আইপিএল ট্রফি জিতে গিয়েছিল, চেন্নাই ম্যাচের পর তো সেলিব্রেশন দেখে সেরকমই মনে হয়েছিল, আবার তাহলে আরসিবি কী করতে খেলতে নেমেছিল আজকে। তো যাই হোক, এটা কিন্তু ঠিক যে আরসিবি এত সেলিব্রেশন করছিল চেন্নাইকে হারিয়ে প্লে অফে উঠে, সেখানে তো সব এনার্জিটা ওখানেই শেষ করে দিয়েছে, কী আর করা যাবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দীনেশ কার্তিক, তার আজকে লাস্ট ম্যাচ ছিল এবং দীনেশ কার্তিক কিন্তু অবসর নিয়ে নিয়েছে। তো দীনেশ কার্তিকের জন্য একটু ইমোশনাল হয়ে গিয়েছি, তার লাস্ট আইপিএল ম্যাচ কিন্তু হয়ে গেল, লাস্ট আইপিএল ম্যাচটা তার খুব একটা সুখকর গেল না। এবং দীনেশ কার্তিক কলকাতা নাইট রাইডার্সকেও ক্যাপ্টেনশিপ করেছে, কেকেআর দলেরও একটা গুরুত্বপূর্ণ সদস্য ছিল একটা সময়, কলকাতার হয়ে কিন্তু বেশ কিছু ভালো ম্যাচ খেলেছে, ভালো ফিনিশ দিয়েছে। কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে তিনি যুক্ত ছিলেন হচ্ছে 2018-19-20-21, 4 বছর, তো সেখানে অবশ্যই কার্তিকের জন্য একটু ইমোশনাল লাগছে। তবে কার্তিকের কথা বলতেই মনে পড়লো, কার্তিক যখন ব্যাট করতে এসেছিলো আজকে, প্রথম বলেই প্লাম LBW ছিল, আম্পায়ার আউট দিয়ে দিয়েছিল, এবং সেখানে থার্ড আম্পায়ার যেভাবে সেটাকে নট আউট ঘোষণা করলো, যে জঘন্য লেভেলের আম্পায়ারিং আমরা দেখলাম, সেখানে বলা যেতে পারে আম্পায়ার আজকে আরসিবির সঙ্গে ছিল, বাট আম্পায়ারও আরসিবিকে হেল্প করতে পারলো না এই ম্যাচে। এবং সেই জায়গাতে পুরো প্লাম আউট ছিল, এবং আম্পায়ার থার্ড আম্পায়ার কী দেখলো, যে যখন ব্যাটটা পায়ে লাগছে সেই সময় স্নিকোমিটারে মুভমেন্ট দেখা গেল, আর সেই মুভমেন্ট দেখে তোমার আম্পায়ার থার্ড আম্পায়ার ওটাকে নাকি নট আউট ঘোষণা করে দিল, বলে দিল ব্যাট লেগেছে, যেখানে কমেন্টেটর থেকে শুরু করে প্রত্যেকে ওটাকে কিন্তু আউট বলেছে, এবং ওটা ডেফিনেটলি আউট ছিল, বলটা কিন্তু প্যাডে ডাইরেক্ট লেগেছে। দেখো নর্মাল ব্যাপার, দীনেশ কার্তিকের যদি ব্যাটে বল লাগতো, দীনেশ কার্তিক তো সঙ্গে সঙ্গে সে রিভিউ নিত, যে ব্যাটসম্যানের ব্যাটে বল লাগে সে তো ক্লিয়ারলি বুঝতে পারে, বাট দীনেশ কার্তিক সেখানে সময় নিয়ে উল্টো দিকের ব্যাটসম্যানকে জিজ্ঞেস করে তারপর রিভিউ নিল, মানেই তো ব্যাপারটা ক্লিয়ার ছিল যে বলটা তার ব্যাটে লাগেনি। আর যাই হোক, এবং রিপ্লে দেখেও বোঝা যাচ্ছিল যে তোমার ব্যাটটা প্যাডে লেগে স্নিকোমিটারে মুভমেন্ট আসছিল, তবে সেই জায়গাতে আম্পায়ার মাত্র একবার চেক করে নাকি বলে দিল যে এটা নট আউট, বল ব্যাটে লেগেছে। মানে আজব আম্পায়ারিং, সঙ্গকারে তো বোধহয় আম্পায়ারকে খুঁজছিল, থার্ড আম্পায়ারকে মারধর করার প্ল্যানে ছিল, তো সেখানে অ্যাটলিস্ট তুমি সময় নাও একটু। হয়তো হতে পারে যে আম্পায়ারটা আরসিবি ফ্যান ছিল তাই বেশি সময় নেয়নি, যে যদি বেশি সময় নিলে সঠিক সিদ্ধান্তটা বেরিয়ে আসে, তবে ওটা ভাই অবশ্যই খুব জঘন্য লেভেলের আম্পায়ারিং হয়েছে, এবং রীতিমতো আম্পায়ারের সময় নেওয়া উচিত ছিল, সময় না নিয়ে আম্পায়ার যেভাবে সিদ্ধান্ত দিল ব্যাপারটা কিন্তু একটুখানি সাসপিসিয়াস লাগলো। তো যাই হোক, তবে সেটাও কিন্তু আরসিবিকে জেতাতে পারেনি, আরসিবি রান বেশি করতে পারেনি, এবং দীনেশ কার্তিকও কিন্তু সুযোগ পেয়েও লাস্ট ম্যাচে সুযোগটাকে কাজে লাগাতে পারেনি। আর এই যে এত কথা হচ্ছে অস্ট্রেলিয়ান ব্লাড নিয়ে, যে অস্ট্রেলিয়ান ব্লাড তারা নকআউটে ভালো খেলবে, আরসিবি ভাববে যে আমাদের অস্ট্রেলিয়ান ব্লাডগুলোর কী হলো,
গ্লেন ম্যাক্সওয়েলকে দেখো, একটা হরিবেল টুর্নামেন্ট গেছে আগের দিন, তাও কিছুটা কন্ট্রিবিউশন ছিল এবং আমরা বলছিলাম যে হয়তো নক আউট আসছে, এবার ম্যাক্সওয়েল খেলবে, বাট আজকে কি জঘন্যভাবে আউট হলো, মানে যেই সময় একটা উইকেট পড়েছে সেই সময় এসে অশ্বিনকে মারতে গিয়ে আবার আউট হয়ে গেল 1-0। প্রথম বল একটা এরকম গুরুত্বপূর্ণ নক আউট ম্যাচ, তোমার কোনো দায়িত্ব নেই কি যাতা? এবং তার সঙ্গে যেভাবে ক্যাচ ফেললো দেখেছো, কি উল্টো পাল্টা লেভেলের খেলছিল ভাই, এরা কিন্তু আমার দেশেরও একদম দেখবে আলাদাই খেলে দেবে। আর ওইদিকে বিরাট কোহলি ফ্র্যাঞ্চাইজিরও একদম নিজের 100% দিয়ে গেল, যতটুকু সম্ভব চেষ্টা করলো, একটা ব্রিলিয়ান্ট রান আউট করলো, দারুণ অ্যাথলেটিজম দেখালো, যেভাবে বলটাকে আর কি ফিল্ডিং করে থ্রো করে ধ্রুব জুরাইডকে রান আউট করলো সেটা দেখতে কিন্তু আলাদাই লাগছিল। এবং এই রাজস্থান রয়্যালস কিন্তু এর আগেও আরসিবিকে ছিটকে দিয়েছিল 2022, ফাইনালে উঠতে দেয়নি, আবার 2024 কিন্তু সেটাই হলো, আবারও কিন্তু রাজস্থানের কাছে হেরে আরসিবি ছিটকে গেল এলিমিনেটর থেকে। এবার কিন্তু কোয়ালিফায়ার 2 ম্যাচটা হবে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে রাজস্থান রয়্যালসের, আর রাজস্থান রয়্যালস টিমটা কিন্তু চিপকে যাচ্ছে এবার, মানে কোয়ালিফায়ার 2 এবং ফাইনালটা চিপকে চেন্নাইয়ের মাঠে, এবং সেখানে কিন্তু রাজস্থান রয়্যালস অ্যাডভান্টেজ পেতে পারে কলকাতার মতোই। সেখানে কিন্তু রাজস্থানের কাছে অশ্বিন আছে, ফর্মে ফিরেছে, চাহাল আছে, চাহালের যদিও ফর্ম সেই লেভেলের চলছে না, বাট দুটো কোয়ালিটি কিন্তু স্পিনার রাজস্থানের কাছে আছে, তো চেন্নাইয়ের পিছে কিন্তু রাজস্থান সুবিধা পেতে পারে। সেখানে হায়দ্রাবাদের সঙ্গে রাজস্থানের ম্যাচটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হবে, এবং যদি ড্রাই পিচ হয় সেই পিচে কিন্তু হায়দ্রাবাদের থেকে তোমার বোলিংয়ে অ্যাডভান্টেজটা বেশি পেয়ে যেতে পারে রাজস্থান রয়্যালস, কারণ হায়দ্রাবাদের কাছে সেই লেভেলের স্পিনার নেই, বিজয়কান্তকে ভরসা করছে, তবে সেই বিজয়কান্তের থেকে সেই লেভেলের বোলিং আসছে না। এবং এই জায়গাতেই রাজস্থান হয়তো ভাবতে পারে যদি হাসারাঙ্গা আসতো হায়দ্রাবাদের টিমটা কিন্তু অনেক বেশি ব্যালেন্স লাগতো, তাই নয় কি? এখন একবার ভেবে দেখো যে একটা কোয়ালিটি স্পিনার থাকতো সেখানে, কিন্তু চিপকে যদি ওরকম ড্রাই পিচ হয় হায়দ্রাবাদ কিন্তু ডেফিনেটলি একজন ভালো কোয়ালিটি স্পিনারকে মিস করবে তোমার কোয়ালিফায়ার 2-তে, ইভেন ফাইনালে উঠলেও সেখানে তারা মিস করতে পারে কলকাতার সামনে। বাকি কিন্তু হ্যাঁ, রাজস্থান কিন্তু এবার একটু ডেঞ্জার হতে পারে চিপকে, কারণ ওই পিচটা কিন্তু রাজস্থানকে শ্যুট করতে পারে, কোয়ালিটি স্পিনার কিন্তু তাদের টিমেও আছে। তো সেই জায়গাতে আজকেই সবথেকে ভালো সুযোগ ছিল রাজস্থানকে হারানোর, এই মাঠে যেখানে রাজস্থান টিম একদমই মোমেন্টামে ছিল না, প্লেয়ারদের কনফিডেন্স লেভেল একদম হেলে গেছিলো, এবং আর কি উল্টো দিকে আরসিবি এত ভালো কনফিডেন্স লেভেল নিয়ে আসছিল, বাট তারপরও আরসিবি গুরুত্বপূর্ণ ম্যাচে এসে চোখ করে দিল। এ সালা কাপার নামলো না, ফাইনালে যাওয়া আরসিবির হলো না। সেখানে দেখো একটা সত্যি কথা বলতে কি, যদি চেন্নাইয়ের মাঠে কলকাতার সামনে আরসিবি পড়তো কলকাতার জন্য সেটা একটু ইজি হতো আমার মনে হয়, কারণ আরসিবিকে কিন্তু স্পিন দিয়ে চোখ করা সম্ভব। ভরুণ নারাইন তাদের রেকর্ড আরসিবির এগেনস্টে খুব ভালো, ইভেন অনুকূলকেও নিয়ে এসে কিন্তু আরসিবিকে 3 স্পিনার দিয়ে রীতিমতো আটকে দেওয়াটা অনেক সোজা হতো আমার পার্সোনালি যা মনে হয়, সেটাও একটা বড় কারণ আমি আরসিবিকে চাইছিলাম ফাইনালে। বাকি কি আর করা যাবে, কার্তিকের জন্য একটু খারাপ লাগছে, তার সঙ্গে অবশ্যই বিরাট কোহলির জন্য, বিরাট কোহলির যে মরসুম গিয়েছে দারুণ মরসুম গিয়েছে ব্যাট হাতে, হোপফুলি তার এই রানটা ওয়ার্ল্ড কাপেও কন্টিনিউ থাকবে এবং ওয়ার্ল্ড কাপে এসে ভারতকে ওয়ার্ল্ড কাপটা জেতাবে। বিরাট কোহলির জন্য এটুকুই আশা আমরা এখন করতে পারি। তো সেখানে তোমাদের মতামত জানিও, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিমকে নিয়ে কী বলবে সেটা একবার কমেন্টে জানিয়ে যেও, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।